দশই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ। দলটির শীর্ষ নেতারা চাচ্ছেন নয়াপল্টনে সমাবেশ করতে, তবে সরকার অনুমতি দেয়নি। তবুও বিএনপির নেতারা নয়াপল্টনেই সমাবেশ করতে চান। যে কোনো মূল্যে দশই ডিসেম্বরের সমাবেশ সফল করতে দলটির হাইকমান্ড মরিয়াহা। এরই মধ্যে সারাদেশ থেকে ঢাকায় আসছেন লাখ লাখ নেতাকর্মী, অনেকেই বিভিন্ন হোটেলে এবং আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। আগেভাগে এইসব নেতারা নয়াপল্টনে সময় কাটাচ্ছেন, এতে হঠাৎ নয়াপল্টনে নেতাকর্মীদের চাপ বেড়ে যায়, বন্ধ হয়ে যায় নয়াপল্টনের রাস্তাঘাট। এদিকে দলের শীর্ষ নেতারা একের পর এক মিটিং করছেন। বিএনপির এই সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন ধরে হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সরকার।